এ ফুলটা দেখে ক্যান্ডির সকাল সকাল আর ব্লক করতে মন চাইলো, ব্লকটা করেই ফেলে। যাই হোক, আমি কিন্তু এটা এ ফুলটা আর কি যে মামার বাসা এতদিন ছিলাম সে মামার বাসা, আর এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন আর কি, সে বাড়িটা হচ্ছে আরেক মামা শ্বশুরের বাড়ি। সকালেই আর কি এ বাসা আসছে, যে আজকে চলে যাব বিদায় জানানোর জন্য। যাই হোক, এই বাড়ির চারপাশটা আমি আর কি একটু ঘুরে ঘুরে দেখাই। চারপাশ অনেক গাছ আছে আর কি, জঙ্গল হয়ে গেছে মোটামুটি, কারণ এই বাসা এই মামি শাশুড়ির বাড়িতে আর কি তেমন কেউ থাকে না। সাইডে আমার আরেক ছেলেরা থাকে, বাট এই বাসায় কেউ থাকে না, যার জন্য আর কি একটু এরকম এলোমেলো আর কি। যাই হোক, এ বাসায় কিন্তু একটা চেরি ফল গাছ আছে দেখাচ্ছি, আর সব মোটামুটি ফল আসছে, এখনও পাকে নাই, বাট আমি পাইনি এখনও, সবই গ্রিন কালার হয়ে আছে আর কি। ভাবছি যে আর কিছু পেরে নিয়ে যাব, তাই আর কি পাড়া টক টক চেরি ফল আর কি, কাঁচাগুলো ভালোই লাগে লবণ দিয়ে খেতে। এই চেরি ফলের ফুলগুলো কিন্তু বেশ সুন্দর, একটু পার্পল কালারের মতো আর কি, ছোট ছোট অনেক চেরি ফল ধরছে। পাকা চেরি ফল খাইনি আমি, মানে পাই নাই তাই খাই নাই। গাছটা আর কি যদি আর কি কাটিং করা যেত তাহলে মানে ভালো হতো, এই এই একটা ইয়েলো কালারের কি চেরি ফল। যাই হোক, আমি কিন্তু মামার শ্বশুর বাড়ি থেকে অলরেডি বাসায় চলে আসছি, ফ্রেশ ট্রেশ হয়ে চেম্বারেও চলে আসছে, চেম্বারে মাত্র ঢুকতেছি, মাত্রই ঢুকলাম, সকাল সকাল ওই বাসা থেকে চলে আসছি, কারণ আজকে পেশেন্ট ছিল আর তাছাড়া অনেক দিন থাকা হয়েছে, ঘোরা হয়েছে, তাই চলে আসে আর কি। যাই হোক, আমি মাত্রই চেম্বার খুলতেছি, আমার গাছগুলো দেখাই। হ্যাঁ দেখেন, গাছগুলোর নতুন নতুন পাতা হয়েছে, আমি ভাবছি যে ফুল ধরলে না অনেক সুন্দর লাগে। যাই হোক, প্রচুর গরম, বসি একটু বসলাম আর কি, তারপর চলে আসছিলাম হঠাৎ করে আর কি। আমার কাকা, আমার হাজব্যান্ড, সবাই বার্থডে, আমার বার্থডে ছিল আজকে, হ্যাঁ বলা হয় নাই কাউকে, তো কেকটা অসম্ভব সুন্দর ছিল আর কেকটা অনেক মজাও ছিল, অনেক মজা ছিল। আমি কিন্তু অলরেডি বিরিয়ানি খেয়ে ফেলছি, এখন হচ্ছে ফিরনি খাবো, আর আমার বার্থডে উপলক্ষে আর কি এই কাচ্চি ভাই বিরিয়ানি ফিরনি এগুলো হচ্ছে কেকটা আমার কাকা আমাকে গিফট হিসাবে দিয়েছে, আগেও কিন্তু একটা গিফট দিয়েছিল আমাকে কিছুদিন আগে। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই, টাটা।